তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মাল খোলার ভিডিও নিয়ে এলাম, এই সাউন্ড কিংয়ে ফার্স্ট টাইম। আমি নিজে ফিল্ডে থেকে সেরম ব্যাপার, দেখতে পাচ্ছ সব ছেলে পেলে সব বসে আছে, মাল দিতে যাবে। এখানে টাইম ফাঁকা আছে। একটা বিশেষ ঘোষণা বন্ধুরা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যারা মাইক ভাড়া করবে আমাদের বর্ধমান হুগলির মাইক আনতে গেলে, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে গাড়ির জন্য। গাড়ি দেখতে পাচ্ছ ওইখানে লাগানো আছে। তোমার নাম্বারটা বলো দাদা, বলো নাম্বারটা। 39 78 06 12। ওরকম কে বুঝতে পারলো? আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলতে। 70 29 78 06 12। তো শুনলে নাম্বার, কেউ যদি ভাড়া করতে চাও গাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যোগাযোগ করতে পারো। কাকার বাড়ি হচ্ছে শাসপুর। তো মাল খোলা আছে, দেখো খোলা হয়ে গেছে, প্লাস মেশিন গুলো লোডিং হবে। এখানে টপি দিয়েছে সাউন্ড কিং কে। মেশিন সব লোডিং হয়ে গেছে, ভেতরে ভেতরে ভরা হয়ে গেছে, ডিজি উঠে গেছে, এবার বক্স তোলা হবে। দেখতে পাচ্ছ বক্সটা বাজছিল শাসপুর গাজন উপলক্ষে, শাসপুর বাজারে। সামনেটাই বাজার, একেবারে কি একটা জিনিস নিয়ে ঝামেলা হলো, জন্য বাজারের ভেতরে ঢুকতে দেয়নি মাল। এই গ্রামের ভেতরে সব বাজারে বক্স বাজছিল। কালকে ওইখানটা মানে কম্পিটিশন হচ্ছিল বন্ধুরা, আর ছেলে নাই বলে এখানে ভিডিও সেরকম করতে পারিনি। কো আমি নিজেই বাজাচ্ছিলাম, সবসময় বক্সের কাছে ছিলাম, বক্সের সঙ্গে এসেছি। দেখতে পাচ্ছ বাবুনটা গান করে আছি, বক্সের সঙ্গে এসেছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে, চলো। রোদের টেম্পার বসুর, তাড়াতাড়ি মালগুলো গুছিয়ে নিয়ে ঘর যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই, সবাই ভালো থেকো, আজকের মতো বাই।